চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউব ও ফেসবুকে, বিস্তারিত আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে। প্ল্যানিং এক্সারসাইজ বা পরিকল্পনা অনুশীলন ডিফেন্স একাডেমির আজকের এপিসোডের টপিকস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কাজী মাহবুব জামান অবিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিফেন্স একাডেমির আজকের এপিসোডে। এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব প্ল্যানিং এক্সারসাইজের ডিটেলস এবং আপনাদেরকে একটি লাইভ প্ল্যানিং এক্সারসাইজ দেখাবো, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ডিফেন্স একাডেমিতে আমরা আমাদের ISSB ক্যান্ডিডেটদেরকে কীভাবে এই প্ল্যানিং টেস্টের উপরে প্র্যাকটিস করিয়ে থাকি। আর তার জন্যই ভিডিওটি না টেনে শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে আমার সাথেই থাকতে হচ্ছে। ফিরছি ইন্ট্রোর পর। আর্মি, নেভি, এয়ারফোর্স কমিশনড অফিসার হিসেবে যারা যোগদান করতে চান, শর্ট কোর্স অথবা লং কোর্স যেই কোর্সে আপনি পরীক্ষা দিতে চান না কেন, সকলকে কিন্তু এই প্ল্যানিং টেস্টটি দিতে হয়। এই পরীক্ষাটি হয়ে থাকে ISSB-র তৃতীয় দিন সকালে। ISSB-র প্রথম দিন স্ক্রিনিং টেস্টের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা PPDT, অর্থাৎ পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। এই PPDT-র সাথে প্ল্যানিং টেস্টের আংশিক মিল রয়েছে, অর্থাৎ PPDT-র রয়েছে দুইটি পার্ট, একটি হচ্ছে রাইটিং পার্ট এবং আরেকটি হচ্ছে ডিসকাশন পার্ট। ঠিক তেমনিভাবে প্ল্যানিং টেস্টেরও রয়েছে দুইটি পার্ট, রাইটিং পার্ট এবং ডিসকাশন পার্ট। PPDT হয়ে থাকে সম্পূর্ণ ইংলিশে, কিন্তু প্ল্যানিং টেস্টটি হয়ে থাকে সম্পূর্ণ বাংলায়। প্ল্যানিং টেস্টে আমাদের যে কাজটি করতে হয়, ISSB থেকে সরবরাহকৃত যে প্ল্যানিং টেস্টটি আমাদেরকে করতে দেওয়া হয়, সেটির প্রথম হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে সাধারণত আমাদের সময় দেওয়া থাকে 30 মিনিটস। এই 30 মিনিটসে আমাদের তিনটি কাজ করতে হয়, সমস্যা, করণীয় কাজ এবং সমাধান। অর্থাৎ ISSB থেকে সরবরাহকৃত যে প্ল্যানিং টেস্টটি আমাদেরকে করতে দেওয়া হয়, সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হয় কতগুলো সমস্যা রয়েছে এবং সমস্যাগুলোর কী কী করণীয় কাজ হতে পারে এবং সমাধান আমরা কীভাবে করব। এখানে আরও কিছু কন্ডিশন দেওয়া থাকে, যেমন ঘটনার বর্ণনায় দেওয়া নেই এমন কোনো জিনিস আমরা বাইরে থেকে আনতে পারবো না এবং তার সাথে গল্পে সামঞ্জস্যপূর্ণটি নামকরণ করতে হয়। প্রতিনিয়তই ছোট ছোট কিছু চেঞ্জ কিন্তু প্ল্যানিং এক্সারসাইজ হয়ে থাকে। আমরা কিন্তু সর্বশেষ ISSB-র বোর্ডে যেভাবে প্ল্যানিং টেস্টটি করানো হয়, ঠিক সেম ওয়েতে আমাদের ক্যান্ডিডেটদেরকে সেইভাবে প্র্যাকটিস করিয়ে থাকি। আর রাইটিং পার্টটি শেষ হওয়ার পর আমাদের যেটি করতে হয়, আমাদের চলে যেতে হয় ডিসকাশন পার্টে। ডিসকাশন পার্টটি হয়ে থাকে গ্রুপ ওয়াইজ, অর্থাৎ প্রতিটি গ্রুপের আলাদা আলাদা ডিসকাশন পার্ট হয়ে থাকে, যেখানে আমাদের গ্রুপের যিনি GTO স্যার থাকেন তিনি উপস্থিত থাকেন। তার উপস্থিতিতে আমরা গ্রুপের সকলে মিলে ইন্ডিভিজুয়ালি যেভাবে আমরা আমাদের রাইটিং পার্টটা শেষ করেছি, বাট এখানে আমাদের সম্মিলিতভাবে সবার মতামত নিয়ে, আমাদের সবার অপিনিয়ন শেয়ার করে আমরা একটি একক সলিউশনে পৌঁছতে হয় GTO স্যারের উপস্থিতিতে। এই হচ্ছে প্ল্যানিং এক্সারসাইজের বেসিক বিষয়। তো চলুন এখন আমরা মাঠে চলে যাই আমরা একটি লাইভ প্ল্যানিং টেস্ট দেখে। ও হ্যাঁ, ভালো কথা, এখানে আমি আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, প্ল্যানিং এক্সারসাইজের প্রিপারেশন। যেহেতু প্ল্যানিং টেস্টে একটি প্র্যাকটিক্যাল এক্সাম, তার জন্য খুবই ভালোভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। আর তার জন্যই আপনারা যে কাজটি করবেন, অবশ্যই আমাদের এই ফাইটার্স বইটি ফলো করবেন, কারণ এই ফাইটার্স বইটিতে লেটেস্ট যে প্ল্যানিং টেস্টগুলো ISSB-তে দেওয়া হয় সেইগুলোই কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, যেগুলো অন্যান্য কোনো বইতে নেই। শুধু প্ল্যানিং টেস্ট নয়, ISSB-র সমস্ত কিছুই, ISSB-র যাবতীয় কিছুই পাবেন হচ্ছে আপনি এই ফাইটার্সে। অলরেডি অনেকেই জানেন আমাদের ফাইটার্স বইগুলো বাজারে আপনি কোথাও পাবেন না, সেটি সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রলে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে খুব সহজেই কিন্তু আপনি এই বইটি সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা এখন চলে যাই মাঠে। ওকে, তাহলে আমরা যে সমস্যাটা এবং করণীয় কাজ এবং সমাধান করলাম সেটা এখন নিজেদের সাথে আলোচনা করব যে আমরা কিভাবে এটা করব। নিজেরা নিজেদের অপিনিয়নগুলো আমরা পারস্পরিক এখানে এস্টাবলিশ করার চেষ্টা করব। ওকে, আমরা যে কেউ শুরু করতে পারি। ধন্যবাদ আমার GTO স্যারকে। প্রথমেই আমাদেরকে দ্বিতল স্টল ভাঙা থেকে আহতদের উদ্ধার করতে হবে এবং অনুষ্ঠান সঞ্চালককে, সঞ্চালকও আহত হয়েছে এবং তার রক্তাক্ত হয়েছে, তাকে রেড ক্রিসেন্ট থেকে মানুষজনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এবং তারপরে আমাদেরকে পাঁচ বছরের শিশুটি যে হারানো গিয়েছে তাকে উদ্ধার করার জন্য আমি মনে করি এখানে ট্রান্সফরমার বাসটা সবার আগে করা দরকার, কারণ আগুন ছড়িয়ে যেতে পারে সহজে, তাহলে অন্য মানুষরা এর জন্য আগে মেলায় ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে, কারণ সার্কাস পার্টির কাছে পোর্টেবল জেনারেটর আছে। এখান থেকে আমরা যদি ইলেকট্রিসিটির ব্যবস্থা করি তাহলে মেলায় নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এবং উদ্ধার কাজটা আমাদের জন্য আরো সহজ হবে। মনে হয় যে আগে আমাদের আনসারদের খবর দেওয়া উচিত, কেননা মেলায় নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের জোরদার করা উচিত, কারণ এখন মেলাতে কোনো ইলেকট্রিসিটি নেই এবং এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমি যদি অ্যাড করতে চাই, এটা সেক্ষেত্রে
কন্ট্রোল আমাদের কন্ট্রোল রুমে মেগাফোন এবং মাইক্রোফোন আছে তো কন্ট্রোল রুমে মেগাফোন মাইক্রোফোন ইউজ করে আমরা যদি ঘোষণা দিই যে আপনারা শান্ত হবেন সেক্ষেত্রে সবাই শান্ত হয়ে যেতে পারে এক্ষেত্রে আর তাছাড়া এখানে একটি হাসপাতাল আছে এবং হাসপাতালের নিজস্ব স্পিডবোর্ড আছে তো হাসপাতালে ফোন দিয়ে স্পিডবোর্ডের সাহায্যে আমরা বেশি আহতদের রেকেসন থেকে হাসপাতালে আমরা নদীর ওই পাড়ে স্টিমার আছে একটা স্পিডবোর্ড আছে আমরা আহতদের হাসপাতালে নিতে পারি আর একটা কথা এখানে কন্ট্রোল রুমে যেহেতু মাইক্রোফোন মেগাফোন আছে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারি যে 5 বছরের বাচ্চাটি যাতে সবার আশেপাশে সবাই যাতে আরেকটা জিনিস বলতে চাই পুলিশ ফাঁড়িতে আমরা কল দিতে পারি যদি বাচ্চাটা পাওয়া না যায় হ্যাঁ কন্ট্রোল রুম থেকে অনেকগুলো কাজ একসাথে করা যাচ্ছে কন্ট্রোল রুমে জরুরি বিভিন্ন ফোন নাম্বার রয়েছে এই ক্ষেত্রে গেটে যেহেতু নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে মানুষের ধাক্কাধাক্কির কারণে গেটে 5 জন আনসার সদস্য অবস্থিত রয়েছেন তিনি গেটম্যানকে হেল্প করতে পারেন যে এই ক্ষেত্রে যেহেতু আর নতুন করে কোনো সমস্যা সৃষ্টি না হয় এরপর তারা এছাড়া 5 জন আমাদের মধ্যে থেকে যে কোনো একজন ওখানে অ্যাড হতে পারে আমি এটা যদি অ্যাড করতে চাই BIWTA থেকে কল করে আমরা শ্রমিকদেরকে ডেকে নিয়ে এসে আমাদের স্টল ঠিক করতে পারি আর তৃতীয়ত আরেকটা প্রবলেম এখানে হচ্ছে যে শ্রমিক পার্টি আন্দোলন এই কথাটা আমাদের গুরুত্ব রাখা দরকার এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের বন্ধুরা যে 6 জন বন্ধু ছিলাম এবং আমরা যে 6 জন বন্ধু ছিলাম এবং যে বড় ভাইরা ছিল সেখান থেকে 2 জন বন্ধু কন্ট্রোল রুমে যেতে পারি এবং বাকি 2 জন মিলে পুলিশ ফাঁড়িতে গিয়ে বলতে পারি যে এখানে একটা সদরঘাটে লঞ্চ ফোন নাম্বার মাইক্রোফোন থেকে আমরা জানাইতে পারি কিন্তু এখানে গিয়ে আমাদের উপস্থিত হওয়াটা খুবই দরকার কারণ এখানে 200 জন মতো যাত্রী এখানে এই অবস্থা আটকে রয়েছে ওটা তো চড়ে আটকে গিয়েছে লঞ্চটি কিন্তু আমাদের পুলিশ ফাঁড়িতে যেতে তো সময় লাগবে সময় এই যে মেলা থেকে খুব দূরে না পুলিশ ফাঁড়িটা খুবই কাছে কিন্তু আমরা কিন্তু এখানে তো জানাতে পারছি ফোনে করা কথা বলাটা আরো ইজি হয় ফোনে কথা বলে হয়তোবা পুলিশদের কাছে এই খবরটা পাঠানো যেতে পারে কিন্তু এখানে 2 জন উপস্থিত হয়ে যদি আমরা এদের মাধ্যমে শিল্পীরা যে আসছেন হ্যাঁ পরে ওখানে 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 যেতে পারি হ্যাঁ শিল্পীদের আটকে আছে তাদেরকে উদ্ধার করতে হবে বেশি জরুরি বলতে চাই আমি প্রথমত তো মেলার কাছে স্টিমার আছে স্টিমারের মাধ্যমে কিন্তু আমরা চলে যেতে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে তো আমরা মানে একসাথে এই কাজটাও সমাধান করতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমরা 2 থেকে 3 জন বন্ধু যে গাড়িটি আটকে পড়েছে সেটিকে বাইপাস রাস্তা দিয়ে আসার নিয়ে আসার ব্যবস্থা করতে পারি যাতে তারা সময় মতো মেলায় পৌঁছাতে পারে আবার এদিক দিয়ে সাউন্ড সিস্টেম ট্রাকে মাইক্রোফোন সিস্টেমও নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এটাও আমাদেরকে আমাদের আগে ছিল যে ভ্যান চালক এসে আমাদেরকে খবর দিছে তো আমরা ওই ভ্যানটাকে মানে ব্যবহার করে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম কি সাউন্ড সিস্টেম গুলোকে এখান থেকে খুব সহজে এখানে আসতে পারি কিন্তু আবার ব্রিজ এখানে আছে ব্রিজ কিন্তু ভাঙা এবং মেরামত হচ্ছে তো ব্রিজ এখানে ইউজ করতে পারবো না এখানে ব্রিজ ইউজ করতে পারবো না এখানে সাউন্ড সিস্টেমের গাড়িটাকে রাখো থেকে মানে জিনিসগুলোকে আমাদের মেলায় মেলায় নিয়ে আসতে সরিয়ে নিয়ে আসতে পারি খাদে পড়া ট্রাককে পরে ব্যবস্থা নিতে পারি ওকে এখন একজন তোমাদের মধ্যে থেকে সামগ্রিক সলিউশন দিবে আমার মনে হয় যে যেহেতু ইলেকট্রিসিটির ট্রান্সফরমার বাস্ট হয়ে গিয়েছে তো এটি ঠিক করা সবথেকে জরুরি আমরা সার্কাস পার্টিতে খবর দিব এবং ট্রান্সফরমারটি ঠিক করার ব্যবস্থা করব ইলেকট্রিশিয়ানের মাধ্যমে এবং এখানে পোর্টেবল যে জেনারেটরটি আছে সেইটি ব্যবহারের মাধ্যমে সাময়িক বিদ্যুতের ব্যবস্থা করব এবং আরও আরও একজন বন্ধুকে কন্ট্রোল রুমে পাঠাবো এখান থেকে ফোনের মাধ্যমে থানায় এবং হাসপাতালে খবর দেওয়ার জন্য থানাতে খবর দেওয়ার মাধ্যমে পুলিশ মেলার নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করতে পারবে এবং যেই শ্রমিকরা রাস্তায় ধর্মঘট করছেন তাদের সেখানেও কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শিল্পীরা সঠিক সময়ে মেলায় পৌঁছাতে পারবেন এবং BIWTA খবর দেওয়ার মাধ্যমে আমরা দ্বিতল স্টলে ঠিক মেরামত করতে পারবো এবং যারা আহত হয়েছেন তাদেরকে রেড ক্রিসেন্টে নিয়ে যাওয়ার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেব এবং যারা গুরুতর অসুস্থ তাদেরকে হাসপাতালের স্পিড বোর্ডের মাধ্যমে হাসপাতালে পাঠাবো যে 5 বছরের শিশুটি হারিয়ে গিয়েছে তাকে কন্ট্রোল রুমে মাইক্রোফোন সিস্টেমের মাধ্যমে ঘোষণা করে দেব যে একটি শিশু হারানো গিয়েছে এবং তার মাকে বলবো কোনো একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকতে এবং সেটিও মাইক্রোফোনের মাধ্যমে আমরা বলে দেব যাতে শিশুটি সেখানে আসতে পারে অথবা কোনো হৃদয়বান ব্যক্তি তাকে সেখানে পৌঁছে দিতে পারে এবং যেই মাইক্রোফোন এবং স্পিকারের যেই সমস্যা গাড়িটি আটকে গিয়েছে রাস্তায় সেটি আমরা বাইপাস রাস্তার মাধ্যমে
মেলায় পৌঁছে খুব দ্রুত সময়ে মেলায় পৌঁছানোর ব্যবস্থা করতে করব। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের এই প্ল্যানিং এক্সারসাইজ ভালো হলো তোমাদের পারফরমেন্স। এখন আমরা যেটা হচ্ছে যে রেগুলার এটা এক্সারসাইজ করে যাব, আর আমাদের বইয়ে যেগুলো যেগুলো দেওয়া আছে ফাইটার্সে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করব। ঠিক আছে, থ্যাংক ইউ।